আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন তোকে যাই বলি না কেন কম হয়ে যাবে একদম সেই ছোট্ট থেকে তোর সাথে আছি স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে এতদিন কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাসনি অথচ কি করে সুপ্রভার মন জয় করবে সে চিন্তা করে গেছিস আমি জানি তোর মনের ভিতর ঠিক কি চলছে বুঝ দেবার মতন কিছুই নেই আমার কাছে তবে অনিল ভাই নিজেকে শান্ত কর অনিল একদম নীরব পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে যেন কোনো কথা বলতেই পারছে না আচমকা প্রবল বৃষ্টির ভিতর দিয়ে একা একা হেঁটে যাচ্ছে পাশ থেকে চুনাইর ডাক দিল কিন্তু অনিল শুনল না বেস্ট ফ্রেন্ড কে এভাবে ছেড়ে দেওয়া উচিত মনে হলো না জুনাইদের সেও সঙ্গে ভিজে অনিলের পাশে চুপচাপ হাঁটতে লাগলো পুরো রাস্তায় জুনাইদ অনিলকে অনেক কথা বলার চেষ্টা করেছে কিন্তু অনিল পুরো চুপ ছিল একটা কথা না বলেও অনিল বাড়ির গেটে ঢুকতেই জুনায়েদ চলে গেল বাসায় নিজে ডুমে গিয়ে ছিটকিনি আটকে দিল অনিল সন্ধি থেকে এক নাগারে হাঁচি দিয়ে যাচ্ছে সুপ্রভা মা চা বানিয়ে দিয়ে গেছে ইচ্ছে করে খাচ্ছে না খাবার কোনো ইচ্ছেই নেই মনে রাতেও ভাত খেতে যায়নি কিছুতেই কিছু ভাল লাগছে না সুপ্রভার বারংবার অনিলের সেই কান্না মিশ্রিত মুখটা বারবার মনে পড়ছে আন মনে চেয়ে আছে জানালা দিয়ে বাইরের দিকে তখনই দরজায় ঠক ঠক আওয়াজ শুনেই গায়ে থাকা ওড়নাটা ভালো করে চড়িয়ে নিল চোখ ঠিক করে বসলো দেখলো তার বাবা ভিতরে এসেছে বাবা কিছু বলবে আফসাল হোসেন তীক্ষ্ণ নজরে তার মেয়ের দিকে তাকালেন কিরকম অগোছালো লাগছে তার মেয়েকে চেহারায় কিরম বিশ্বাদের ছাপ যেন স্পষ্ট কথায় আছে বাবাদের সঙ্গে মেয়েদের সম্পর্কটা খুব বেশি তীব্র একদম আলাদা আফসাল হোসেন মেয়ের মনের ভিতরটা বুঝতে পারলো কিন্তু ঠিক কি কারণে তার মেয়ের মনে এত উচ্চাটন সেটা বুঝে উঠতে পারছে না মা রে সারাদিন রিক্সা চালিয়ে এখন বাড়িতে এসেছি আমার সুখ অন্যদের এই যে কষ্ট করি এসব কার জন্য তোর জন্যই তো বল আমার তো এই একটাই সন্তান সারাদিন সারাদিন আশ্রয় কাজ করলেও বাড়ি ফিরে আমার সন্তানের মুখ যদি হাসি না দেখি তাহলে কেমন লাগে বলতো সুপ্রভা মাথা নিচু করে রইল ইচ্ছে করছে বাবার সামনে হাওমাও করে কেঁদে নিজের ভিতরটা হালকা করে নি কিন্তু সেটা পারছে না এসব বলছো কেন বাবা কি হয়েছে তোমার ইচ্ছে তো তোর শুনলাম বৃষ্টিতে ভিজছিস আবার ঠান্ডা লাগাইছিস যা সেই বৃষ্টিতে ভিজতে একটু আকটু শখ আল্লাহ হতেই পারে ঠান্ডা লেগেছে সঙ্গে হালকা জ্বরও নাকি এসেছে যাক তারপরেও মা চা করে দিল ঠান্ডা ঔষধও দিল সেগুলো খেলি না আবার রাতের খাবারও খাসনি রুমের দরজাটা আটকাতে বলেছিস এগুলো কেন বাবা তেমন কিছু না এমনি খেতে ইচ্ছে করছে না আমি তো তোর বাবা সুপ্রভা তুই আমার মেয়ে বাবার থেকে সত্যি লুকাবি তোর কি হয়েছে বলবি না আমাকে বাবার কাছে তো সব বলিস কিছু বাদ রাখিস না বাবাকে তো নাকি সব থেকে বেশি ভালোবাসিস সেই বাবাকে বলবি না মা সুপ্রভা আর পারল না ভিতরের চাপা কান্নাটা বেরিয়ে আসলো এবার একজন বাবা যদি মেয়ের সাথে এরকম বন্ধুর মতন মিশে এসে প্রশ্ন করে তাহলে নিজেকে আটকে রাখবে কি করে আর সুপ্রভা বাবার কাঁধে মাথা রেখে মতন কাঁদলো আফসাল হোসেন আদরে ভঙ্গিতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর সচত্নে চোখের পানি মুছিয়ে দিলেন সুপ্রভা কাঁদছে অতিরিক্ত কান্নার ফলে হেঁচকি উঠে গেছে আফসাল হোসেন তার স্ত্রীকে আস্তে বারণ করে দিয়েছে রোমের ভিতর তবুও সুপ্রভার মা কান্না শুনে সুপ্রভার রুমে চলে এসেছে একই সুপ্রভা তুই এভাবে কাঁদছিস কেন মা সুপ্রভাকে পানির গ্লাস এগিয়ে দিতে সুরক করে পুরো পানি খেয়ে নিল মা বাবা আমার তোমাদের কাছে একটাই আবদার আমি এই বিয়ে করতে চাই না বাবা এই দেখো আজকে মিরাজ জোর করে একদম আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে হাতে আংটি পরিয়ে দিছে আমি বলেছি আমি ব্যথা পাচ্ছি তাও উনি শুনেনি এছাড়াও উনি আগে আমাকে রাস্তাঘাটে দেখলে বিরক্ত করত। আমি ওনাকে ইগনোর করতাম তবুও উনি আমার পেছনেই পড়ে থাকতো কেন জানি এমন কি আমার যে এই বিয়েতে মত নেই সেটাও উনি জানেন তারপরেও তোমাদের কাছে সম্বন্ধ নিয়ে এসছেন ওনার আচরণ তাকানোর দৃষ্টি এসব আমার ভালো লাগে না আমি ওনাকে বিয়ে করতে চাই না মা এসব কথা এখন বলছিস পাকা কথা হয়ে গেল তারপর কই এর আগেও যে আমি তোকে বলছিলাম তখন কেন আমাকে এগুলো বলিসনি বেশ ধমকের সুরেই মেয়েকে কথাগুলো বললেন সুপ্রভা মায়ের ধমক শুনে বেশ খানিকটা কেঁপে উঠল তবুও মাকে উত্তর দিল মা আমি তো বুঝিনি তোমরা অত সিরিয়াসলি নেবে আমি ভাবিও নি একটা মানুষ যাকে অপছন্দ করি সে কথা জানা সত্ত্বেও বিয়ের প্রস্তাব দেবে দেখ সুপ্রভা এখন আর এসব বলে লাভ নাই মিরাজের ভেতর আমি কোনো খারাপ কিছু দেখিনি তুই এখন বিয়েটা ভেঙে দিলে সমাজে কতখানি অসম্মান হতে হবে আমাদের জানিস আহ সম্মান অসম্মানের ব্যাপার তোমাকে ভাবতে হবে না আমি সৎ পথে খেটে খাই কেন অসৎ কাজ করিনি যে লোকে অসম্মান করবে আমাকে শুভবার সঙ্গে তুমি এভাবে কথা বলবা না তুমি চলে যাও এখান থেকে ধমকে কিছু হয় না যা হয় বুঝে ভালোবেসে তুমিও মেয়ের তালে তাল মিলাচ্ছ আমি তো কোনো খারাপ দেখলাম না আমার মেয়ে একটা ছেলেকে না করছে তার ব্যবহার ভালো লাগেনি এটাই সেই ছেলেকে না করা সত্ত্বেও সেই বাড়িতে প্রভাস নিয়ে এসেছে সেটা কোন দিয়ে ভালো আমাকে বলতে পারো তোমার এসব ধমকের কারণে আমার মেয়েটা তোমার সঙ্গে ভালো মতো কিছু মন খুলে বলতে পারে নাই তুমি যাও আমাকে মেয়ের সাথে কিছুক্ষণ সময় কাটাতে দাও আমার এই একটাই সন্তান আর নেই মা চলে যেতে আফসাল হোসেন আবার সুপ্রভার মাথায় হাত বুলিয়ে দিলেন সুপ্রভা মা বাবাকে বল তোর ভালো করে ওই মিরাজ তোকে কতদিন ধরে বিরক্ত করতো মানে বিরক্তই তো কখনো কোনো খারাপ কথা বা কিছুই করেনি তো না বাবা খারাপ কিছু করেনি কিন্তু উনি আমার পিছু পড়ে থাকতো এই কয় মাস যাবত আমার ওনাকে একটু ভাল লাগে না বাবা আমি স্কুল থেকে ফেরার পথে দেখলাম উনি সিগারেট খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি যে শুধু আমাকে বিরক্ত করতো তাও না আমার বান্ধবী আছে না নিপা ওর সাথেও এরকম করতো আমার সাথে পারেনি যতবার এসেছে আমি কড়া করে কথা শুনিয়েছি ভেবেছি চলে যাবে কিন্তু এ বেহায়ের মতন কালকে বাড়িতে চলে এসেছে বাড়িতে এসেছিল সেজন্য ভদ্রতার খাতিরে তেমন কিছু বলতে পারিনি বাবা দেখো সকালে জোর করে আন্টি পরিয়েছে আমার আঙুল এখনো ব্যথা করছে আফসাল হোসেন মেয়ের আঙ্গুল ধরে দেখলো এখনো বেশ খানিকটা লাল হয়ে আছে এত কিছু আগে বলিসনি কেন আমি তো কিছুই জানতাম না তোর মাকেও বলতে পারতিস বাবা আমি ভেবেছি কথা শুনিয়ে দিলে চলে যাবে কিন্তু এ যায়নি আর মাকেও বলিনি তেমন করে ও সেদিন এসেছিল এসে আমাকে বলল চাচা আমার শুভবাকে ভাল লাগে আমি ওকে বিয়ে করতে চাই আমি তো ওকে ভালো জানতাম পাশের এলাকায় ছেলে কখনো খারাপ শুনিনি সেজন্যই বলছিলাম ঠিক আছে পরে দেখা যাবে আর কালকে শুনি তোর মা পাখা কথা সেরে ফেলছে বাবা আমি এই বিয়েটা করতে চাই না তুমি দেখো না একটু এমনি এমনি তো বারণ করছি না শোনা কিছুই যে সব সময় সত্যি হয় তা তো না বলো কেউ কি নিজে এসে বলবে তোমাকে তার খারাপ দিক সবাই তো ভালোই বলবে কিন্তু আমার ওনাকে একটু ভালো লাগেনি বাবা তুমি এই বিয়েটা ভেঙে দাও আফসাল হোসেন মেয়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেললেন তুই আমাকে আগে মিরাজের সম্পর্কে বলতিস তাহলে তক্ষুনি বারণ করে দিতাম আমিও চাইনি তো এত তাড়াতাড়ি বিয়ে হোক আমার তো স্বপ্ন আছে তোকে নিয়ে একদিকে এই বিয়েটা ভেঙে যাক তুই মন দে তোর ভবিষ্যতে তুই শুধু তার মায়ের ইচ্ছের জন্যই মত দিয়েছিলাম তোর মা বলছে ছেলে নাকি বলছে তোকে পড়াবে ছেলেও দেখতে শুনতে ভালোই তাই রাজি হয়েছিলাম কিন্তু এসব যদি আগে বলতিস মুখের ওপর না করতাম এরকম তো রাস্তাঘাটে কতজনই বিরক্ত করে বাবা কিছুদিন পরেই কথা শোনালে চলে যেত আমি তোমাকে এসব বলে বিরক্ত করতে চাইনি কিন্তু বাবা একে আমার একটুও ভাল লাগে না মাকে আগে বললে হয়তো শুনতো বলিনি তেমন করে কিন্তু এখন বললে বলবে পাকা কথা ঠিক হয়েছে মা কিছুতেই শুনবে না কিন্তু বাবা তুমি তো আমার কথা রাখবে ঠিক আছে মা তুই যখন বলছিস আমি লোক লাগিয়ে খোঁজ নিয়ে দেখছি বিয়ের ব্যাপারটা সারা জীবনের ব্যাপার এটা এমনি এমনি হতে দেওয়া যাবে না তারপরে তোর এখন বলার কথা ভবিষ্যতে কিছু হলে আর বাবার সঙ্গে বলবি মাকে বলতে না পারলেও বাবা থেকে কিছু কিন্তু লুকাবি না কথা দে আমাকে চোপার মুখে এবার হাসি ফুটলো তার মনের ভিতর যে কথাগুলো জমেছিল মাকেও বলে শান্তি পাচ্ছিল না সেই কথাগুলো অনায়াসেই বাবাকে বলে ফেললো বাবা একটু মাথায় হাত রাখতেই সত্যি মেয়েদের সাথে বাবার সম্পর্কটা অন্যরকম ঠিক আছে বাবা পাক্কা প্রমিস আমার যা হয় যা কথা থাকে আমি সব সময় তোমাকে বলবো তোমার থেকে কিচ্ছু লুকবো না আফসাল হোসেন মেয়ের সামনে খাবারের প্লেট রেখে খেতে বললে নিজে রুম ছেড়ে চলে গেলেন স্ত্রীর সাথে ভালো করে কথা বলতে বলতে শুক্রভার মনে একটা আশায় উদয় হলো তার বাবা যখন বলেছে তখন আর মনে কোনো চিন্তা রইল না এই বিয়েটা নিয়ে এভাবেই কিছুদিন পার হতে লাগলো শুক্রভার আপন মনে স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিল তখনই রূপন্তি আসে ছুটতে ছুটতে কে রে হাঁপাচ্ছিস কেন এভাবে রূপা আরে হাঁপাবো না শোন তাজা খবর আছে মিরাজ মানে তোর যার সাথে বিয়ে হয়েছে সে গণপিটানো খেয়ে কালকে রাতে হাসপাতালে ভর্তি হয়েছে দেখ রূপা সকাল সকাল মাথা নষ্ট করিস না স্কুলে যেতে হবে কয়দিন পর পরীক্ষা অযথা সময় নষ্ট করিস না রূপন্তীর কথা সুপ্রভা নেহাতি মজার ছলে নিলেও রূপন্তীর কথা শুনে পাশের রুম থেকে সুপ্রভার মা সাহারা খাতুন ছুটে চলে আসলো কি বললে রূপন্তী মিরাজ গণপিটুনি খেয়েছে কি করেছে সে আরে আন্টি আপনার মেয়ে তো আমার কথা বিশ্বাসই করলো না ভাবছে আমি বুঝি মজা করছি কিন্তু আসার সময় খবর পেলাম মিরাজ নাকি কালকে রাতের বেলা একটা মেয়ের সাথে দেখা করতে গেছিল তাদের বাড়ির পাশে তখন অনেক রাত বোধ হয় নয়টা দশটার মতন বাজবে দেখা করতে গিয়েছিল আর কে জানি দেখেছিল এত রাতে একটা ছেলেকে মেয়ের সঙ্গে দেখতে পেয়ে দিল আচ্ছা মতন আর সে ছেলে আর কেউ না আপনার মেয়ের হবু স্বামী মিরাজ তুই ঠিক শুনেছিস তো রূপা আরে হ্যাঁ ঠিকই শুনেছি আমি তোর বিশ্বাস হয়নি তো দেখবি এক্ষুনি আঙ্কেল আসবে আমি আঙ্কেলকে দেখেছি উনি বলল বাড়িতে আসবে গামছা নিতে নাকি ভুলে গেছেন রূপন্তির কথা শুনে সাহারা তোর মাথায় হাত দিয়ে বসে পড়ল ছেলেটাকে এত ভালো ভেবেছিলাম আর সেই কিনা শেষ মাস এরকম নোংরামো বের হলো ছি এতে রাতে মেয়েদের সাথে দেখা করতে গিয়েছিল তাও যেখানে আমার মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে তা সত্ত্বেও সুপ্রভা মিটি মিটি হাসল খুব হাসল তার বিয়ে ভেঙে গেল অবশেষে রূপান্তিও লক্ষ্য করলো সুপ্রভার মুখের সেই হাসি কথা বলার মাঝখানে আফসাল হোসেন ঘরে এসে আগে সুপ্রভার মাকে ডাক দিতেই সাহারা বেগম বলে উঠলেন আর চিল্লিয়ে বলতে হবে না তোমাকে আমাকে রূপা সব খবর দিয়েছে ছি ছেলেটাকে কত ভালো ভেবেছিলাম বলো শেষমাস কি না এরকম বাজে বের হলো মেয়ে নিয়ে ধরা খেলো হাই খোদা মা তোমরা অবাক হলেও আমি অবাক হচ্ছি না কেন বলতো কারণ আমি এর আগেই তোমাদের বলেছি আমি স্কুল যাবার পথে ওনাকে দেখতাম মেয়েদের বিরক্ত করতে বিড়ি সিগারেট খেতে সে উনি যে এরকম করবে অবাকের কিছুই না যাকে এবার অন্তত তুমি বুঝেছো তো হ্যাঁ বুঝেছি এবার কি হবে তবে আরে শাহানারা কি হবে আবার এই বজ্জাত ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না ভাগ্যিস সত্যিটা সামনে এসেছে আর সত্যি সামনে না আসলেও আমার মেয়ে যখন বলেছিল বিয়ে ভেঙে দিতে তখনই উচিত ছিল আমাদের বিয়ে ভাঙতি দেওয়া তুমি তো ছেলে ভালো ভালো করে বলে গেছো আফসাল হোসেন কে কথা বলার মাঝখানে সুপ্রভাত হামিয়ে দিল বাবা যা হয় ভালোর জন্যই হয় এসব নিয়ে আর ভেবো না মাকেও আর কিছু বলিও না সাবধানে কাজ করো আমি স্কুলে যাই সুপ্রভা রূপন্তির সাথে স্কুলে গেল গত চার পাঁচ দিনে একবারও সুপ্রভা অনিলকে দেখতে পায়নি স্কুলের পথে জুনায়েদকেও আশেপাশে দেখেনি কখনো যে জুনায়েদের থেকে অনিলের খোঁজ নিবে আচ্ছা রূপা তোর সাথে জুনায়েদ ভাইয়ার আর যোগাযোগ আছে নিশ্চয় বল পাশাপাশি হাঁটছিল সুপ্রভা আর রূপন্তী সুপ্রভার প্রশ্ন শুনে রূপন্তী হাঁটা থামালো তোর এই প্রশ্ন কেন মনে হলো জুনাইদের সাথে আমার যোগাযোগ আছে সম্মান দিয়ে কথা বল নাম ধরে ডাকছিস কেন উনি তোর বয়সে বড় না উনি দেয় আমাকে সম্মান দেয় না তো আচ্ছা যোগাযোগ না থাকলে তো নাই বাদ দে সুপ্রভার কথা বলা শেষ হতেই রূপন্তী ফের প্রশ্ন করে আচ্ছা এবার তো অনিল ভাইয়াকে সবটা বলার দরকার না বল মানে তোর বিয়ে ভেঙে গেল যে দুবন্তীর কথাই সুপ্রভাত চুপ হয়ে গেল সে যদি অনিলকে বলেও তার বিয়ে ভেঙে গেছে তাহলেই বা কি এমন হবে বাস্তবে অনিলের সঙ্গে সুপ্রভার প্রণয় কি এতই সোজা সে যে এত সহজে হবার নয় তাতে আছে বিস্তর ফারাক না থাক বাদ দে এই যে আমি এতদিন স্কুলে গেলাম কই ওনাকে তো একটাবারের জন্য দেখতে পাইনি বোধহয় মন খারাপ করে ঘরে আছে সুপ্রভা আর কিছু বলল না এই কয়টা দিন সে অনিলকে আর দেখে না কেমন জানি রাস্তা ফাঁকা ফাঁকা আগে স্কুলে যাওয়ার পথে চোখে তাকে সেই রাস্তায় অনিল অনিল আছে থাকলে লজ্জা বেশ তারপর মাথা নিচু করে হেঁটে চলে যেত তখন আর স্কুলে যাবার রাস্তায় কাউকে আর চোখে তাকে দেখে না সুপ্রভা কোথায় যেন অনিলের শূন্যতা বেশ গভীর করেই পীড়া দিচ্ছিল সুপ্রভাকে এভাবেই দিন যেতে লাগে সুপ্রভাও স্কুলে যায় আসে প্রতিমধ্যে অনিলকে দেখার জন্য তার চোখ জোড়া তৃষ্ণান্ত হয়ে থাকে অথচ সে তৃষ্ণা মেটায় না অনিলকে দেখতেই পায় না কদিন যাবৎ মনটা কিরকম উতলা হয়ে আসে অথচ কেন জানি মনে হয় সুপ্রভার অনিল আছে হ্যাঁ সুপ্রভার ধারে কাছে আছে। কোথাও হয়তো অনিল তাহলে কাছে এসে কেন ধরা দিচ্ছে না সুপ্রভার মন কেমন আনচান করছে একটা পলক দেখার জন্য আজকে স্কুলের শেষ ক্লাসে ছিল সুপ্রভার স্কুল জীবনের সমাপ্তি ঘটে গেল কত শত বন্ধু ছিল স্কুলে যেত বন্ধুদের সাথে আড্ডা দিত বন্ধু হ্যাঁ না কখনোই সেই যে দুজন মিলে বকবক করতে করতে স্কুলে যেত সেগুলো আর কিছুই হবে না ক্লাসে গেলে কখনো আর নিপার সাথে ঝগড়া হবে না রূপন্তির সাথে হাসি ঠাট্টা হবে না কত শত রঙিন স্মৃতি আছে স্কুল জুড়ে যা কখনোই ভোলার নয় এই তো স্কুলের গন্টি পেরোলো আর কিছুদিন পরই হয়তো কলেজে উঠবে সুপ্রভা তখন পাবে নতুন বন্ধু নতুন 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 টিচার সব মুখ এত শত মুখের সাথে পরিচয় ফেলে স্কুল বেশি মিস করবে কয়দিন পরেই আবার সুপ্রভার এস পরীক্ষা শুরু হবে পরীক্ষার জন্যেও নিজেকে ভালো করে গুছিয়ে নিয়েছে সুপ্রভা যেন নিজের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারে ক্রমশ স্কুল থেকে বাড়ি ফিরছিল মা বলেছিল আসার সময় বড় রাস্তার মোড় থেকে ঔষধ কিনে নিয়ে যেতে সেই মোতাবেকই শুক্রভার রাস্তা ধরে এগোচ্ছিল হঠাৎ চোট পরে সেই চেনা পরিচিত বাবার রিক্সাটা বেশ দৌড়ে পুচড়ে পড়ে আছে রাস্তার পাশে সুপ্রভা দৌড়ে সেখানে গেল দেখলো রিক্সায় কিছুটা রক্ত লেগে আছে অচেনাই আশঙ্কায় সুপ্রভার বুক কেঁপে উঠল একজন লোক সুপ্রভাকে দেখেই বলে উঠল সুপ্রভারে তোর বাবার তো রিকশার সাথে একটা বড় গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে তোর বাবাকে একটি ছেলে বেশ ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে সুপ্রভা পলকহীন তাকিয়ে রইল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এই তো সকাল বেলাও বাবা মাথায় হাত দিয়ে বলল বিশ টাকা নিয়ে যা কিছু কিনে খাস সুপ্রভা না বলেছিল আর আজকে সেই বাবার হয়েছে। সুপ্রভা আর দেরি না করে ছুট লাগাচ্ছিল সরকারি হাসপাতালের পথ ধরে তাতে আবারও বাদ সেই কাকু এইদিকে তো সরকারি হাসপাতাল এদিকে যাস না ওই বড় হাসপাতালটা যেটা নতুন তৈরি হলো সেখানে যা ছেলেটা তোর বাবাকে ধরে সেই হাসপাতালে নিয়ে গেছে কোন ছেলে নিয়ে গেছে কি হয়েছে কিছু শুনলো না আর সুপ্রভা হাসপাতালের দিকে দৌড় লাগালো কিছুক্ষণ পর হাপাতে হাপাতে হাসপাতালে পৌঁছেও গেল সেখানে গিয়েই দেখতে পেল চেয়ারে রক্তাক্ত অবস্থায় একটা ছেলে বসে আছে ছেলেটা মুখে হাত দিয়ে রেখেছে বিধায় সুপ্রভা মুখ দেখতে পেল না সুপ্রভার অবচেতন মনে তখন চিন্তারা বাসা বেঁধে যাচ্ছে তবে কি তার বাবার বড় ক্ষতি হলো সুপ্রভা পাগলের মতন হেঁটে যাচ্ছিল তখন সেই ছেলেটা বসা থেকে উঠে দাঁড়িয়ে সুপ্রভার হাত টেনে ধরল পেছন থেকে সুপ্রভা ফিরে তাকাতেই দেখলো অনিল তার হাত ধরে আছে আপাতত পরিস্থিতিতে সুপ্রভার এত কিছু দেখার সময় নেই সে অনিলের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিচ্ছিল তখনই অনিল বলে ওঠে তোমার বাবাকে আমি হাসপাতালে এনেছি সুপ্রভা ভেতরে ডাক্তার দেখছেন এখন ভেতরে যাওয়া নিষেধ তাড়াহুড়ো করে ভেতরে যেতে চেয়েও না ডাক্তার নিষেধ করেছে ভেতরে যেতে সুপ্রভা স্থির হলো না অনিলের কথা শুনে অস্থির কণ্ঠে প্রশ্ন করলো আমার বাবার ঠিক হয়ে যাবে বলুন না ঠিক হবে তো সুপ্রভা বেশ শব্দ করে কেঁদে ফেললো কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লো চোখের পানি আর বাঁধ মানছে না অনিল সুপ্রভার মাথায় হাত রেখে আশ্বস্ত করলো কিচ্ছু হবে না সুপ্রভা আঙ্কেল ঠিক হয়ে যাবে তুমি দুশ্চিন্তা করো না আমি দেরি করি নি হাসপাতালে ভর্তি করতে সুপ্রভা চুপচাপ বসে রইলো কোনো কথা না বলে কেবল কাঁদছে বাবার জন্য চিন্তা করতে করতে তার ভেতরে সুপ্রভার মা সাহারা খাতুন এসে মেয়েকে প্রশ্নবিদ্ধ করতে লাগলেন অনিল তাকেও বুঝিয়ে শান্ত করে বসার জায়গায় বসিয়ে রাখল সুপ্রভার ভিতরটা কেমন অস্থির অস্থির করছে কান্নার বেগ যেন ক্রমশ বেড়েই চলেছে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো ডাক্তার বেরিয়ে আসলো ভিতর থেকে ডাক্তারকে দেখেই সুপ্রভা আর সাহারা খাতুন ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো দেখুন আপনারা এভাবে কাঁদবেন না আমরা তো চিকিৎসা করেছি কিন্তু ডাক্তার পুরো কথা বলে উঠতে পারল না তার আগেই সুপ্রভার শব্দ করে কেঁদে দিল ডাক্তারের কথা শুনে সুপ্রভার কান্নার গতি আরো বেড়ে গেল হেчки উঠে গেছে কাৎতে কাৎতে প্রায় চোখ মুখ ফুলে গেছে একাকার হয়ে ওদিকে সাহারা খাতুন ডাক্তারের কথা শুনে ধপ করে মাটিতে বসে গেছে অনিল গিয়ে সুপ্রভার কাঁধে হাত রেখে সান্তনা দিল এই মুহূর্তে এই একটা ভরসাযোগ্য হাতের খুব দরকার ছিল সুপ্রভাত ভেঙে পড়ো আমি আছি তোমার সাথে যাই হয়ে যাক না কেন সব রকম পরিস্থিতিতে আমি আছি আপনারা তো আমার পুরো কথাই শুনছেন না তো দেখছি তার আগে এভাবে কান্নাকাটি শুরু করেছেন রোগীর মাথায় গুরুতর আঘাত পেয়েছে বেশ রক্তক্ষরণ হয়েছে রক্তও দিতে হয়েছে ওনার একটা হাত ভেঙে গেছে আমি সেটা প্লাস্টার করে দিয়েছি যদিও জ্ঞান ফেরেনি আমি ঘুমের ওষুধ দিয়েছি জ্ঞান ফিরলে আপনারা দেখা করবেন ডাক্তার চলে যায় তার কথা বলেই ডাক্তারের কথা শুনে সুপ্রভার তার মায়ের কাছে যায় মা কেদোনার বাবা ঠিক আছে ভালো আছে এবার বাড়িতে নিয়ে যাই তারপর দেখো আমি বাবার সেবা যত্ন করে একেবারে সুস্থ করে তুলবো সাহারা খাতুন দরজার ওপাশে গিয়ে দাঁড়ালেন যদি স্বামীকে একটা নজর দেখা যায় সেই আশায় অনিল ফোনটা বের করে করে বাড়িতে কল যা বলার বলে দিল অনিল কাছেই দোকান থেকে পানির বোতল কিনে এনে সুপ্রভার সামনে দিতেই সুপ্রভা পানিটুকু খেয়ে নেয় অনিলের দিকে তাকায় এতক্ষণ বাবার কথার জন্য সুপ্রভার মনেও আসেনি যে অনিলকে সে একটি বারো দেখেনি এই কয়দিন সেই অনিল আজকে তার বাবাকে হাসপাতালে নিয়ে আসলো একদম কি করে আপনি আমার বাবাকে হসপিটালে নিয়ে আসলেন কি করে সুপ্রভার প্রশ্ন শুনে অনিল চুপ হয়ে গেল সে কি করে বলবে এই কয়দিন অনিল সুপ্রভার সামনে না গেলেও আড়াল থেকে নিজের প্রিয় তোমাকে সে ঠিকই দেখে নিত চাপা অভিমানের জন্যে সামনে গিয়ে ধরা দেয়নি সুপ্রভার আজকেও সুপ্রভাকে দেখার উদ্দেশ্যে রাস্তায় দাঁড়িয়েছিল বড় রাস্তা ধরে হেঁটে আসছিল তখনই দেখতে পায় সেখানে দেখতে পায় সুপ্রভার বাবাকে আমি বড় রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম যখন দেখি অ্যাক্সিডেন্ট হয় তারপর সেখানে গিয়ে দেখি আঙ্কেল মানে তোমার বাবা তারপর আমি ওনাকে এই হাসপাতালে নিয়ে আসি হেঁটুকুই আপনাকে অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইল যদি আপনি ঠিক সময়ে আমার বাবাকে হসপিটালে না আনতেন তাহলে হয়তো আরও বড় ক্ষতি হয়ে যেত আপনার কাছে আমি আজ জীবনের জন্য ঋণী থাকলাম ঋণ নয় উনি অনেক ভালো মানুষ আমাকে এর আগে তোমাদের বাড়িতে নিয়ে গিয়েছিল যদিও আমি জানতাম না উনি তোমারই বাবা তাও গিয়েছিলাম উনি কি সুন্দর করে তোমাদের বাড়িতে নিয়ে গিয়েছিল কত গল্প করেছিল আমার সঙ্গে সেই হিসেবে ওনার কাছে আমিও কৃতজ্ঞ ছিলাম এখন না হয়ে সদ্ভুত হয়ে গেল অনিলকে আর কিছু বললো না সুপ্রভাত চুপটি করে বসে রইল বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল নিজের মায়ের কাছে মা এবার ওঠো বাড়িতে যাও বাবার জ্ঞান ফিরবে একটু পরে তোর বাবাকে না দেখে কথা না বলে মানুষটার সঙ্গে আমি কোথাও যাব না কিন্তু মা দুপুর হয়েছে খাবারেরও ব্যবস্থা করতে হবে নাকি বাবা কি বাইরের খাবার খাবে সে দেখা যাবে না সুপ্রভা সব হবে আগে আমি ওনার সাথে দেখা করব তারপর সুপ্রভা আর মাকে আর কিছু বলল না চুপচাপ আবারও বসে রইল কিছুক্ষণ পরে সেখানে সুনীরা বেগমকে দেখতে পেল সেদিন অনিলের মায়ের সাথে কথা বলার পর সুপ্রভা সুনীরা বেগমকে চিনতে অসুবিধে হলো না অনিলের মা সুপ্রভার সামনে এসে দাঁড়ালো কেমন আছো মা তোমার বাবা ঠিক আছে তো সুপ্রভা হাসি মুখে উত্তর দিল। তখনই সুপ্রভার মা প্রশ্ন করে সুপ্রভা এই কে হয় মা ইনি অনিল ভাইয়ার মা হন সুপ্রভার কথার পর সুনেরা বেগম নিচে এসে দাঁড়ালেন সাহারা খাতুনের কাছে জি ভাবি আপনি আমাকে চিনবেন না আমি চিনি আপনার মেয়ে সুপ্রভাকে চিনি তার উপর সুপ্রভার বাবা সেদিন আমার ছেলেকে আপনাদের বাড়িতে নিয়ে গেছিল সেটাও জানি এই যে একটু আগে অ্যাক্সিডেন্ট হলো সে খবরও আমার ছেলে দিয়েছে আপনাদের মনের অবস্থা এখন ভালো নেই সুপ্রভার বাবারও জ্ঞান ফিরলে খেতে দিতে হবে সেজন্য আমি একটু রান্না করে এনেছি সবার জন্য সুপ্রভা বিস্মিত হলো অনিলের মায়ের কথা শুনে এই তো সেদিন পরিচয় হয়েছে কেবল অথচ মানুষটা তাদের বিপদের সময় এসে ঠিক পাশে দাঁড়ালো যেখানে কিনা তাদের রক্তের মানুষটা এখন পর মানুষ পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু আপনি সুপ্রভার মাকে কথার মাঝখানেই থামিয়ে দিল অনিলের মা ভাবি আমাকে পর মানুষ ভাববেন না আমার মেয়েকে আমি চিনি সেও চিনে আবার আমার ছেলেকেও আপনারা চিনেন সুতরাং দূর করে রাখবেন না আমরা তো আর অপরিচিত নই ঠিক এক না এক শুধু গাঁথা আছি ঠিক আছে ভাবি আপনি এত করে যখন বলছেন তখন না করব না আপনি ভাগ্যবতী মা এরকম একটা ছেলেকে জন্ম দিয়েছেন সেদিনও আপনার ছেলে আমার সুপ্রভার বাবাকে সাহায্য করেছে আজকেও হাসপাতালে এনেছে আবার আপনাকে বলেছেও ও বাবার খাবারের ব্যবস্থা করতে কত ভালো মনের ছেলে তা আর বললার নেই সুপ্রভার মায়ের সঙ্গে অনিলের মা এমনি টুকটাক কথা বলছিল সুপ্রভা চেয়ারে বসে আছে চুপচাপ অনিল একটু দূরেই দাঁড়িয়ে আছে সুপ্রভার দিকে তাকাচ্ছে না সেদিন সুপ্রভা অনিলকে ফিরিয়ে দেবার কারণে চাপা অভিমান তৈরি হয়েছে অনিলের মনে সুপ্রভার জন্য সুপ্রভার সেদিকে অত খেয়াল নেই সে অপেক্ষা করে আছে কখন তার বাবাকে দেখতে পাবে বসে বসে অপেক্ষা করছিল ঠিক তখনই অনিলকে নিজের পাশে এসে বসতে দেখে ঘাবড়ে যায় অনিল বুঝতে পারল সেটা চিন্তা করো না তোমার কাছে কিছু বলবো না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি পা ধরে গেছে সেজন্য একটু বসেছি শুভ্রবা আস্তে করে উত্তর দিল ঠিক আছে এরই মাঝে নার্স এসে খবর দিল আফসাল হোসেনের জ্ঞান ফিরেছে কথাটা শুনতেই তৎক্ষণাৎ সুপ্রভা সাহারা খাতুন দুজনে ভিতরে চলে গেল সুপ্রভা গিয়েই আগে বাবার হাতটা আঁকড়ে ধরলো তুমি খেয়াল করে কাজ করতে পারো না বাবা অ্যাক্সিডেন্ট কি করে হলো তোমার মেয়ের প্রশ্ন শেষ হতে না হতে স্ত্রী আরেক প্রশ্ন করে বসলেন এই বয়সে এসে তোমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমাদের কি হতো বলো তো পরিবারের কথা ভাবনা নাকি তুমি আফসাল হোসেন ভাঙা ভাঙা কণ্ঠে বললেন তোমরা এত উতলা হও না আমার কোনো দোষ নেই হুট করে একটা গাড়ি এসে ধামকা মেরে দিল আমি কি করব বলো তবে চিন্তা নাই আল্লাহর কাছে শুকুর আদায় করো অনিল বাবা সেদিনও যেমনে আমার বিপদে সাহায্য করেছিল ঠিক তেমনি এবারেও আমার বিপদে সাহায্য করছে দূরে দাঁড়িয়েছিল অনিল আর অনিলের মা অনিল উত্তর দেবার আগেই অনিলের মা উত্তর দিল আমার ছেলেকে আমি সুশিক্ষাতেই বড় করে তোলার চেষ্টা করেছি ও যে আমার শিক্ষার মান রেখেছে আমিও আল্লাহর কাছে শুক্রিয়া জানাই সুপ্রভা মাঝখানে বলল বাবা উনি অনিল ভাইয়ার মা হন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে তোমার জন্য রান্না করে নিয়ে এসছি আপনি অনিলের মা ধন্যবাদ জানাই এরকম একটা ছেলেকে মানুষ করার জন্য ধন্যবাদ দিতে হবে না না আপনি অসুস্থ মানুষ এখন আর কথা বলবেন বিশ্রামের প্রয়োজন আপনার ভাবি ওনার জন্য আমি ভেজিটেবল স্যুপ করে এনেছি সেটা খাইয়ে দিবেন এখন বেশি তেল ছাল মশলাযুক্ত খাবার খাওয়া ঠিক না ওনার জন্য আপনি খাইয়ে দিন বরং কথা পরে হবে আমরা যাচ্ছি অনিলের মা সুপ্রভা অনিল সবাই বেরিয়ে যায় কেবিন থেকে সাহারা খাতুন স্বামীকে খাইয়ে দিতে লাগলেন। বাহিরে অনিলকে ডাক দিল তার মা। অনিল তিনি ছেলেকে বললেন। বাবা আমি জানি তো এখন চলে যাব সুপ্রভার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তুই সুপ্রভার পাশে থাকিস একটু অভিমান কমিয়ে নিস পারলে তুইও তো বললি বিয়ে ভেঙে গেছে তাহলে মেয়েটার উপর অভিমান করে লাভ কি অভিমান করিস না বরং ভালোবাসা দিয়ে জয় করে নে মায়ের কথা শুনে কিছু বলল না অনিল সুনেরা বেগম দূরে দাঁড়িয়ে থাকা সুপ্রভার কাছে গেল সুপ্রভা মা আমি চলে যাচ্ছি কেমন কিছু দরকার হলে অনিলকে বলিও তোমার বাবা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে দেখো কয়দিন পরে ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারবে খেয়াল রেখো সবার সুপ্রভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই অনিলের মা আবারও বললেন আমার ছেলেটা কিন্তু খারাপ না সেটা তোমার বাবা মাও বুঝেছে আর তোমাকে নিশ্চয়ই কিছু বলতে হবে না তুমি ওর মনটা বুঝো তাহলেই জানতে পারবে ওর মনে ঠিক কি চলছে সুনীরা বেগম চলে যেতেই সুপ্রভার মনে প্রশ্ন আসে উনি এরকম করে বললেন তাহলে কি অনিল তার মাকে সবটা বলেছে সুপ্রভার এই কৌতূহল বুঝতে পেরে অনিল নিজেই গেল সুপ্রভার কাছে হ্যাঁ তোমার ধারণাই ঠিক আমার মা সবটা জানে আর সবই আমি আমার মাকে বলেছি কারণ আমি বাবার থেকে বেশি ক্লোজ আমার মায়ের সাথে কখনো মায়ের কাছ থেকে কিছু লুকোইনি মা জানে আমি তোমাকে ভালোবাসি অনিলের বলা প্রথম কথাটুকু সুপ্রভা অত গভীর না নিলেও শেষোক্ত কথাটি আমি তোমাকে ভালোবাসি শুনে সুপ্রভার শরীরে আলাদা এক শিহরণ বয়ে গেল যেন অদ্ভুত ভালো লাগা কাজ করলেও পরক্ষণেই নিজেকে ধাতস্থ করে নিল সে অনুভূতি বেশি কারো হতে দিল না আপনি ভুল করছেন এটা ঠিক না আমার মা কখনো আমাকে যেমন কোনো কাজে বাধা দেয়নি তেমনি যেটা ভুল সেখান থেকে আলতোভাবে সরিয়ে এনেছে তুমি যদি ভুল হতে তোমার ভালোবাসা যদি ভুল হতো মা আমাকে ঠিক দূরে সরিয়ে আনতো তোমাকে দেখার পরে কিন্তু মা তা করেনি কারণ আমার ভালোবাসা সত্যি আর যাকে ভালোবেসেছি সে মানুষটাও খাটে কোনো ভেজাল নেই তাতে আমার বিরাজের সাথে বিয়েটা ভেঙে গেছে কিছুদিন আগে হ্যাঁ তাতে আমি কি করব সুপ্রভা অনেক আশা নিয়ে কথাটা বলেছিল অনিলকে ভেবেছে অনিল অন্যরকম উত্তর দিবে কিন্তু অনিলের উত্তর শুনে সুপ্রভা কি বলবে বুঝতে পারছে না যেন অনিলের তাতে কোনো ভূক্ষেপ নেই তাহলে কি অনিলের সব ভালোবাসা ফিকে হয়ে গেল সুপ্রভার মনে এই প্রশ্নটাই আসছে আপাতত আর কিচ্ছু না